হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। আজ 31st নাইট, আজ বছরের শেষ দিন। সো বছরের শেষ লাক্সবি স্টুডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আমি ইসমা সৈয়দ। নিশ্চয়ই ভালো আছেন। চলুন ঘুরে আসি সবিজের আলো ঝলমলে দুনিয়া থেকে। দেখতে দেখতে চলে গেল আরো একটি বছর। ঢালিউড সিনেমা পাড়ায় ঘটে গেছে অনেক ঘটনা, যোগ হয়েছে নতুন নতুন সিনেমা, এসেছে নতুন নির্মাতা, নতুন শিল্পী, কিন্তু প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবটা আসলে কি, চলুন জেনে নেই কেমন ছিল 2017 সালের ঢালিউড। ঢাকায় সিনেমার সালতামামি নিয়ে থাকছে কামরুল রিফাতের এবারের প্রতিবেদন। ঢাকাই সিনেমা, সিনেমা অঙ্গনের মানুষের কাছে প্রাণের সিনেমা, কিন্তু সেই প্রাণের সিনেমাতেই যেন নেই কোনো প্রাণ। গত কয়েক বছর ধরে সেই সিনেমায় প্রাণ দেওয়ার চেষ্টা করে চলছেন অনেকে, বিভিন্ন কারণে বারবার মিলছে ব্যর্থতা। 1956 সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশের প্রথম সিনেমা মুখ ও মুখোশ। এরপর চলতি বছরের 29 ডিসেম্বর পর্যন্ত মুক্তি পেয়েছে 3,360টি সিনেমা। একটা সময় নির্মিত হতো ভালো মানের সিনেমা, সিনেমাগুলো পেত দর্শকপ্রিয়তা, হতো ব্যবসা সফল, কিন্তু ধীরে ধীরে কমতে থাকে মান, সিনেমা হারাতে থাকে দর্শক আর সফলতা। 2017 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা 60টি, কিন্তু দর্শকদের ভাগ্যে 10টি ভালো সিনেমা দেখার সুযোগ মেলেনি, ব্যবসা করেছে আরো কম সংখ্যক সিনেমা। এবছর আলোচনায় এসেছে কয়েকটি সিনেমা, বিভিন্ন কারণে সবচেয়ে বেশি আলোচনায় ছিল মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ডুব, দীপঙ্কর দীপন পরিচালিত ঢাকা অ্যাটাক, তৌকির আহমেদের হালদা, হাসিউর রেজা কল্লোল পরিচালিত সত্তা, অনিমেষ আইচ পরিচালিত ভয়ঙ্কর সুন্দর ও মালিক আফসারি পরিচালিত অন্তর্জ্বালা ছিল আলোচনায়। এবছর সিনেমা পাড়ায় এসেছে 26 জন নতুন নির্মাতা, এসেই আলোচনায় এসেছে কয়েকজন, দীপঙ্কর দীপন, হাসিবুর রাজা কল্লোল, বুলবুল বিশ্বাস, মিজানুর রহমান লাবু, হিমেল আশরাফ ও ফাকরুল আরেফিন খান আছেন এই তালিকায়। 2017 সালে ঢাকাই সিনেমায় যোগ হয়েছে 20 নতুন মুখ, এদের মধ্যে আলোচনায় এসেছে হাতে গোনা কয়েকজন। ঢাকা অ্যাটাক সিনেমা দিয়ে সবার নজর কেড়েছেন তাসকিন রহমান, এছাড়াও এই তালিকায় আছেন শিবলী নমন, ইরফান সাজ্জাদ, তানভীর, নীলাঞ্জনা নীল, মুন ও ভাবনা সহ কয়েকজন। 2017 সালে বেশ কয়েকটি সিনেমা আলোচনায় থাকলেও ব্যবসা সফল হয়েছে মাত্র কয়েকটি, পুঁজি ফেরত পেয়েছে মাত্র 3 থেকে 4টি সিনেমা। অন্যান্য বছরের মতো 2017 সালে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে ফ্লপ সিনেমার সংখ্যা অনেক বেশি, তালিকায় আছে মাস্তান ও পুলিশ, ভ্রান্তি, শেষ চুম্বন, ভালোবাসা ষোলো আনা, মার ছক্কা, মধু হৈ হৈ বিষ খাওয়াইলা, মিলন সেতু, ভয়ঙ্কর সুন্দর, সোনাবন্ধু সহ কয়েকটি সিনেমা। দেশের সিনেমার পাশাপাশি 2017 সালে মুক্তি পেয়েছে আমদানিকৃত কয়েকটি সিনেমা, কিন্তু বরাবরের মতো সিনেমাগুলো মুখ থুবড়ে পড়েছে। নায়কদের মধ্যে এবছরও আলোচনায় থেকে এবং সর্বাধিক সিনেমায় অভিনয় করে এগিয়ে আছেন শাকিব খান, মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত 5টি সিনেমা। গত বছরের মতো এবছরও আলোচনায় থেকে এবং সর্বাধিক সিনেমায় অভিনয় করে নায়িকার তালিকার শীর্ষে আছে পরীমণি, চলতি বছর মুক্তি পেয়েছে পরী অভিনীত 5টি সিনেমা। 2017 সালে অস্কার প্রতিযোগিতার জন্য জমা পড়েছিল 2টি সিনেমা, সোনাবন্ধু ও খাঁচা। বাংলাদেশ অস্কার কমিটি নির্বাচিত করেছে আকরাম খান পরিচালিত খাঁচা সিনেমাটিকে। বর্তমানে বিএফডিসিতে আছে আন্তর্জাতিক মানের কারিগরি প্রযুক্তি, কিন্তু ভালো ও মেধাবী নির্মাতা, কাহিনী, সংলাপ রচয়িতা ও চিত্রনাট্যের অভাবে পিছিয়ে পড়ছে বাংলাদেশের সিনেমা, এমনটি মনে করছেন চলচ্চিত্র বোদ্ধারা। তারপরও নতুন দিনের স্বপ্ন দেখেন সবাই, সেই স্বপ্নই হয়তো একদিন এগিয়ে নিয়ে যাবে আমাদের সিনেমাকে। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।